আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আপডেটটি হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ নিউজটি কিছুক্ষণ পূর্বেই ডেলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে দেশে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে রবিবার ১৯ ফেব্রুয়ারি কৃষি গুচ্ছ ভর্তি কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই উপস্থিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন সভা সূত্রে জানা গেছে ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী সপ্তাহে আরেকটি সভা হবে ওই সবাই আবেদন শুরুর তারিখ ভর্তি যোগ্যতা যাবতীয় বিষয় চূড়ান্ত হবে গেল বছর অর্থাৎ বাইশ তেইশ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছের নেতৃত্ব দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবারে ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় গেল বছরগুলোতে আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে এই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ কবে নাগাদ হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে বা ভর্তি যোগ্যতা সহ বিস্তারিত আপডেট খুব শীঘ্রই সামনে সবাই জানা যাবে আপডেট পাওয়া মাত্রই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ